আপনার নাম কি? ইমন সরকার। কোথা থেকে আসছেন আপনি? আমি কুমিল্লা থেকে আইসি। ও, ইলেকট্রিক্যাল হাউজারিং কোর্সের সার্টিফিকেট দিয়ে কি করবেন? এটা স্যার দেশের বাইরে যাওয়ার জন্য দরকার কি, তাই আইসি। কোথায় যাবেন? আর পর্তুগাল। পর্তুগাল। বিশ্বের সব কিছু হয়েছে? জি, বিষয় হয়েছে। ভিসা স্যার জমা দিনে কাগজটা আসলে তারপর জমা দিব কি। ঠিক আছে। এটার নাম স্ক্রু ড্রাইভার। স্টার স্ক্রু ড্রাইভার। এটার নাম কি? এটার নাম টুয়েশুস। টুয়েশুস দিয়ে কি করা হয়? দুই একটা বাতি দুই জায়গাতে অপন করা যায়। এটার নাম কি? এটা টুগেন সুইস। টুগেন সুইস। এটার নাম? এটা ওয়ান গান সুইস। এটার নাম কি? এটার নাম আর আর বেকার। আর সি? আর সি বেকার। আর সি বিও? আর সি বিও। আচ্ছা, এমসিবির কাজ কি? স্যার এমসিবি সার্টিফিকেটের কাজ কি? স্যার এটা মানে স্যার কোনো শর্ট কেস খেলে অটোমেটিক পড়ে যায় আর স্যার। আর স্যার ইয়া ওভারলোডে ওভারলোড হয়ে গেলে বেশি এটা অটোমেটিক পড়ে যায় কি। আর্সির কাজ কি? স্যার আর্সি ব্যাক ইয়া কাজ হইলো যে মানুষের শর্ট খায় এটা অটোমেটিক পড়ে যায়। আচ্ছা, এই পাইপটা কত সাইজ? এটা 1 ইঞ্চি। 1 ইঞ্চি। এটার নাম কি? এটার নাম সেটা প্যানের জন্য কাজে লাগে, সিলিং প্যানের জন্য। এটার নাম কি? এটার নাম ফ্লোট সুইচ। হ্যাঁ, ফ্লোট সুইচ। ফ্লোট নাম কি? কাটিং প্লাস। এটার নাম কি? স্যার পিবিসি। পিবিসি চ্যানেল। কত ইঞ্চিটা? এটা 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি। এটার নাম কি? এটা স্যার ইয়া ওয়াটার লেভেল। এটার নাম কি? এটা এটার নাম আছে 8/3। সিঙ্গেল বেসে 230 বোর্ড। 230 বোর্ড। আর বাসাবাড়িতে পাওয়ার ফ্যাক্টর ধরা হয় কত? স্যার পাওয়ার ফ্যাক্টর ধরা হয় কত? পাওয়ার ফ্যাক্টর হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর 0.8 নাকি 0.9? 0.9। 0.9। হাউজারিং শেষে কয় ধরনের টেস্ট করা হয়? 4 ধরনের। কী কী? স্যার এটা হলো 8/3 টেস্ট, আর একটা হলো স্যার ইন্টারভিউ। বাংলাতে স্যার এমনি বুঝি না, ইংলিশ ঠিক আছে। ডলার স্ট্রাকচার কেন করা হয়? ডলার স্ট্রাক নিচ থেকে সুইচ গুলো ছুতে কত?
স্যার নিচ থেকে সুইচ বোর্ডের স্যার ইঞ্চি বলতে হবে মিটার স্যার 48 ইঞ্চি আর থ্রি পিন সকেট স্যার 10 ইঞ্চি আর এই যে সিলিং ফ্যান হলো 105 109 ইঞ্চি আর এই যে টিউবলেট বাল্ব হবে ভাল্ব বললেট এইগুলো স্যার 68 ইঞ্চি ফুট বলেন জি ফুট বলেন কত ফুট স্যার ফুট হলো নিচ থেকে এলজি বোর্ড কত উঁচুতে লাগাতে হয় 37 স্যার 48 ইঞ্চি 68 স্যার 68 ইঞ্চি এমডি বোর্ড থেকে জি এমডি বোর্ড থেকে এইচডিবি একটা সাবসার্কিট রেকর্ডার পয়েন্ট লাগানো যায় স্যার আটটা আর্থিং কেন করা হয় স্যার আর্থিং করা হয় যাতে ইলেকট্রিকের যন্ত্রপাতি শর্ট খেলে যেন এগুলো ভালো থাকে সেফ থাকে